আসসালামু আলাইকুম আমি আজাদ সোহেল অভিজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা সেন্জানভুক্ত দেশ পর্তুগালের ভিসা প্রসেস করছি এবং খুবই অল্প সময়ের ভিতরে ওয়ার্ক পারমিটগুলো চলে আসছে অল্প সময় বলতে আপনি এক থেকে দেড় মাসের ভিতরে আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন এবং এগুলো হচ্ছে যে আমাদের ফুড প্রসেসিং ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিতে আমাদের এই ভিসাগুলো প্রসেস হচ্ছে এবং যে সময়টা যেটা লাগতেছে আমরা টোটালি আপনাদের কাছে তিন থেকে চার মাস সময়ের ভিতরে আশা করি যে আমরা এগুলা স্টিকার করে ম্যান করে তারপর এই লোকগুলো ফ্লাইট দিতে পারবো এবং এগুলো যে খুব দ্রুত সহিত হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি আমাদের অফিসে আসেন আমাদের কাছে বেশ কিছু ডকুমেন্টস সংরক্ষিত আছে আপনারা এসে দেখতে পারেন অথবা আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন এবং পর্তুগালের যে আদার যে বেনিফিটগুলো পাবেন সেগুলো হচ্ছে যে স্যালারির পরিমাণ হবে নয়শো ইউরো এবং থাকা কোম্পানি দিবে খাওয়া নিজের হয় এবং কিন্তু এখানে যেটা হচ্ছে যে অ্যালাউন্স কিছু যোগ হয় বা ওয়ান টাইম ডিউটি টাইমে যে ফুডটা ফুড আছে সেইটা ফুডটা হচ্ছে যে কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে কিন্তু একটা জিনিস আমরা সবসময়ই বলি যখন সেঞ্জিনের যখন ভিসা প্রসেস আসে তখন ব্যাপারটা হচ্ছে যে আপনার যে ওয়ার্ক পারমিটটা আছে সেটা যেহেতু আপনার কাছে থাকবে সুতরাং আপনি চাইলে যে কোনো মুহুর্তে আপনি কোম্পানিটি চেঞ্জ করতে পারেন ইউরোপিয়ান নিয়ম অনুযায়ী কোম্পানি কোনোভাবেই হচ্ছে যে আপনার ওয়ার্ক পারমিটের পেপার তার নিজের কাছে রাখতে পারে না বা আপনার যে ওখানে কাজ করার যে পারমিশন পেপারটি থাকে বা যে কার্ডটি থাকে রেসিডেন্সিয়াল কার্ডটি থাকে সেটি কোনো কোম্পানি তাদের কাছে রাখতে পারে না এটাই হচ্ছে যে যে প্যাসেঞ্জার যাবে তার কাছে থাকবে সুতরাং হচ্ছে সে চাইলে যে কোম্পানিটি চেঞ্জ করতে পারে ইউরোপিয়ান নিয়ম অনুযায়ী এক মাস আগে শুধুমাত্র নোটিশ দিলে পারে সে হচ্ছে অন্য জায়গাতে যে কাজে শিফটিং করতে পারবে যেহেতু এগুলো ওয়ার্কার ভিসা সুতরাং হচ্ছে যে খুব বেশি টাকা প্রথমেই বেতন আশা করার কোনো কারণ নাই যদি আপনার ভালো যোগ্যতা থাকে আপনি আপনার জবটি চেঞ্জ করে নেবেন এবং এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য আপনারা আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে নিয়ে তারপর ডিসিশান নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অভিযাত্রীর সাথেই থাকবেন আল্লাহ হাফিজ